মিষ্টিদা গোলরক্ষক শূন্যতে চলেছে, করতে যাচ্ছে মিষ্টিদা, দেখা যাক শট কে মারতে যাবে সেটা দেখার বিষয়। পলাশদা রয়েছে, এক গোলে জিতছিল কিন্তু এই টিমটা, একদম 30 সেকেন্ড আগে গোল শুধু হয়ে যায়, এদিকে শট মারতে যাচ্ছে দেখা যাক। দ্বিতীয় খেলা শটে সুরজিৎদা, লস্করপুর জাগরণী সংঘ ক্লাব এবং এসএন দেখা যাক এন্টারপ্রাইজের খেলা। অভিজ্ঞ গোলরক্ষক টাইব্রেকারের কাছে একটা কথাই বলছি, মিষ্টিদারা কিন্তু 30 সেকেন্ড আগে গোলটা শোধ করে কিন্তু ম্যাচে সমতা ফেরায়, আর 30টা সেকেন্ড বাকি ছিল ম্যাচে। ডান দিকে প্লেস করে প্লেয়ার বলে দিচ্ছে, দেখা যাক মিষ্টিদা বল সেভ করতে পারে কি, দেখা যাক মিষ্টিদা হলো না, এদিকে পলাশদা আন্ডারা গোলরক্ষক দীপুদা আন্ডারা গোলরক্ষক আন্ডারা শট মারতে গিয়েছে শটে গোলরক্ষক দীপুদা। খেলা খুব লড়াই চলছে, খুব সুন্দর, এখন শট মারতে যাচ্ছে ঘেট তিন নম্বর যাচ্ছে পলাশদা রয়েছে, দেখা যাক মিষ্টিদা গোলরক্ষক ও মিষ্টিদাকে উল্টো দিকে মিষ্টিদা গোলরক্ষক ভার্সেস গোলরক্ষক দেখা যাক, দীপুদা ভার্সেস মিষ্টিদা, মিষ্টিদা কিন্তু দারুণ টাইব্রেকার মারে, দেখা যাক মিষ্টিদা ও লাইনে ছিল কিন্তু হলো না, 10 নম্বর যাচ্ছে শট নিতে যাচ্ছে মিষ্টিদা, দেখা যাক ও কি পলাশদা পলাশদা সম্ভবত গোলকিপার দাঁড়াবে প্রসেনজিৎদা, সেই রাজমাড়ে কিন্তু দারুণ খেলেছিল, পলাশদা 8 নম্বর জার্সি পরে খেলছে কিন্তু পলাশ, পলাশ সেভ দিতে পারবে কি দেখা যাক, পলাশদা খেপের মাঠে একটি বড় নাম, ও পলাশদা উল্টো দিকে চলে এলো, এখন ডাইরেক্ট টচ দেখা যাক কারা জিতে, লড়াই এখন লটা টু একাডেমির, দেখা যাক কার ভাগ্যে যায়, এরা কিন্তু 30 সেকেন্ড আগে গোল শোধ করেছিল, মিষ্টিদা টচ করতে আসছে দেখা যাক, পরিষেবা দিচ্ছে আমাদের সাউন্ডটাও খুব কি হবে, তোদের পছন্দ মতো বল থাকলে বললেই তো হয়, বল টি নেবে ব্যাস, টি টি এই টিন করে এইস পড়েছে পলাশদা জিতে গেছে, জব এটা হচ্ছে পক্ষ থেকে।